যত্রতত্র ফেলা হচ্ছে সাভার পৌরসভার 9টি ওয়ার্ডের বাসাবাড়ি ও হাটবাজারের ময়লা আবর্জনা। এসব থেকে রেহাই পাচ্ছে না নদী, জলাশয়, সড়ক, মহাসড়কের আশেপাশের স্থান, পুকুর সহ দৃষ্টিনন্দন স্থানগুলো। ফলে দূষণের কবলে পড়ে দূষিত হচ্ছে পরিবেশ ও নদী, জলাশয়, সৌন্দর্য হারছে দৃষ্টিনন্দন স্থানগুলো। এছাড়া পচা বর্জ্যের উৎকট গন্ধে নাকাল পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। সাভারের স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান জিয়ার তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। পরিবেশ ও নিয়ম নীতির তোয়াক্কা না করে এভাবেই প্রকাশ্যে বংশী নদীর একাধিক স্থানে ফেলা হচ্ছে সাভার পৌরসভার একাধিক ওয়ার্ডের বাসাবাড়ি ও হাট বাজারের বর্জ্য। ময়লা আবর্জনা ফেলা হচ্ছে সড়ক মহাসড়কের পাশের নিচু জায়গা ও সড়কের পার্শ্ববর্তী জলাশয়ে। সেখানেই শেষ নয়, সরকারি হাসপাতালের প্রাচীর ঘেঁষে সড়কের উপর দেখা মেলে ময়লা আবর্জনার স্তূপ। শুধু কি তাই, মুজিব বর্ষ উপলক্ষে শেখ হাসিনার দৃষ্টিনন্দন উপহার সাভার উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ঘেঁষে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। সাভার পৌরসভায় মেয়রের এমন কোন সরকারি জায়গা নাই, কে বলছে আপনাদের এখানে ফেলতে? প্রকাশ্যে এভাবে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় হতবাক সাভারের সচেতন মহল সহ পরিবেশবাদী সংগঠন। নামাজ পড়তে গেলে অনেক দুর্গন্ধ, নামাজ ঠিকভাবে নামাজ পড়া যায় না। হসপিটাল সামনে আর বরাবরের মতোই সাভার পৌরসভা মেয়র দিলেন এমনই দায়সারা উত্তর, শোনালেন আশার বাণী। আমাদের লোকজন নদীতে ফেলেন বাজারের যে ময়লা আবর্জনা, এরা নদীতে ফেলে। ফিনল্যান্ডের একটা কোম্পানি, তারা আমাদের এই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করতেছে। আমি আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে এই সমস্যার একটা সমাধান আমরা করতে পারবো। নির্দিষ্ট ডাম্পিং জোন না থাকায় প্রায় 10 লক্ষাধিক লোকের সাভার পৌরসভার নিত্যদিনের 200 মেট্রিক টন বর্জ্য এভাবেই নদী, জলাশয় সহ যত্রতত্র ফেলা হচ্ছে। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। আপনার জক কি বিপিএ ফ্রি? বিপিএ থাকলে ক্যান্সার, ডায়াবেটিস সহ নানান রোগ হতে পারে, তাই তো বেঙ্গল জক বিশুদ্ধ পানিকে স্বাস্থ্যকর রাখতে সম্পূর্ণ বিপিএ ফ্রি। বেঙ্গল আস্থা শতভাগ।